কিসের জন্য আসছেন? কিসের জন্য আসেন? ঘটনার আট দিন পর রাজ্যের শাসক দলের কোনো একজনের বক্তব্য মিলল, তাও রবিবার বিরোধী বিধায়ক নৌসাদ সিদ্দিকী আর সোমবার বিজেপি সাংসদ রাজু বিস্তা চোপড়ার হাপতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকার পিয়ারিলাল চা বাগান পরিদর্শনের পর। গত সোমবার পিয়ারিলাল চা বাগানের মালিক পক্ষ আদিবাসীদের জমি দখল করতে গুলি চালায় আদিবাসীদের ওপর। ১৩ জন আদিবাসী চা বাগানের শ্রমিক আহত হন গুলির আঘাতে। পুলিশের সামনেই চালানো হয় গুলি, জ্বালিয়ে দেওয়া হয় ঘর বাড়ি। তারপর কেটে গেছে আট দিন। না প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা হয়েছে, না চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে, না শাসক দলের কোনো নেতা ঘটনাস্থলে গিয়ে কথা বলেছেন চা বাগানের আদিবাসী শ্রমিকদের সঙ্গে, না গ্রেফতার করা হয়েছে মালিক পক্ষ বা তাদের কোনো প্রতিনিধিকে। গত শনিবার চোপড়ার হাপতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পিয়ারিলাল চা বাগানে যান আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী। তিনি ক্ষতিগ্রস্তদের কাছ থেকে তাদের অভাব অভিযোগের কথা শোনেন, গোটা এলাকা পরিদর্শন করেন এবং তাদের অবস্থা দেখে শুধু তাদের পাশে দাঁড়ানোর বার্তাই দেন না, ওখানে চালু করেন যৌথ রান্নাঘর। বিধায়ক জানান, যতদিন না তাদের সমস্যা মিটবে ততদিন এই যৌথ রান্নাঘর চলবে। আমি আমার বড় ভাইজানের সাথে কথা বললাম, পার্টি দায়িত্বশীলদের সাথে কথা বলে দায়িত্ব নিলাম, আমরা এখানে যৌথ রান্নাশালা খুললাম। আমরা আমাদের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে খুলেছি, আমরা শুধু খুলেছি নয় সাথে সাথে এনাদেরকে আশ্বস্ত করেছি, সরকারকে জানাচ্ছি যে সরকারকে এদের দায়িত্ব নিতে হবে পুনর্বাসন সহ, যে সমস্যা হচ্ছে সমাধান থেকে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও সরকারকে নিতে হবে। কারণ সরকার বিভিন্ন সময় খেলা মেলা হ্যান ত্যান করে ক্লাবকে কোটি কোটি টাকা দিচ্ছে, আর এই কটা আদিবাসী সমাজের 60-65টা ফ্যামিলি আছে, আদিবাসী সমাজের মানুষ তাদের উপরে যে আক্রমণ চালিয়েছে এই দায়ভার সরকারকে নিতে হবে। যারা আক্রমণ চালিয়েছে মেন যারা হতা মেন কাল্পিট যারা, তাদেরকে অ্যাট্রোসিটিস অ্যাক্টের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে, এবং সাথে সাথে আদিবাসী সমাজের যারা আতঙ্কে আছে তাদেরকে আতঙ্ক থেকে মুক্তি দেওয়ার জন্য এদেরকে আশ্বস্ত করতে হবে, এবং খাওয়া দাওয়ারও দায়িত্ব সরকারকে তুলে নিতে হবে। আমরা আছি, আমি সাথে সাথে আশ্বস্ত করেছি এখানে মাঝি বাবা যারা আছেন, যারা আদিবাসী সমাজের মানুষ আছেন, যে সরকার এই দায়িত্বভার যতদিন কন্যা নিচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমরা চালিয়ে যাব, প্রয়োজনে এনাদের সাথে আলোচনা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব, কারণ যেভাবে অত্যাচার নামিয়ে নিয়ে এসেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সোমবার চোপড়ার হাপতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকার পিয়ারিলাল চা বাগান পরিদর্শন করেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। আহতদের সাথেও কথা বলেন তিনি, পাশাপাশি তাদের মেডিকেল রিপোর্টও খতিয়ে দেখেন সাংসদ। তিনি জানিয়েছেন আদিবাসী চা বাগানের খাওয়া দাওয়ার ব্যবস্থা, মহিলা এবং বাচ্চাদের জামা কাপড়ের ব্যবস্থার পাশাপাশি 12টি ঘর তৈরি করে দেবেন তিনি। মে ইসকি শিকায়ত ভারত সরকার স্বয়ং রাষ্ট্রপতি जो एक आदिवासी महिला है मैं उनसे भी करूंगा, और मैं दरखास्त करूंगा इनकी सुरक्षा भारत सरकार बीएसएफ या आर्मी से कराए जब तक ये स्थिति सामान्य नहीं होती। বিজেপি সাংসদ সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের দিকে। তিনি বলেন স্থানীয় তৃণমূল বিধায়কের মদতেই জমি মাফিয়ারা আদিবাসীদের উপরে হামলা চালায়, চা বাগানের শ্রমিকদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। आपको ट्रेनिंग दिया है, आपको लोगों का सुरक्षा करने के लिए रखा है, लेकिन आप दलाली क्यों करता है? जिस दिन से हुआ सर उस दिन के बाद से आपकी माँ बेटी के साथ ये स्थिति हो आपको रोना नहीं आएगा? आपका आप इंसान है ना, आपका आत्मा है ना, आप तो मंडल हो, भगवान के मानने वाले हो, लेकिन यार ये आदिवासी महिलाएं, इतनी गरीब महिलाएं, देखो इनको पहनने के कपड़े नहीं है, खाने को राशन नहीं है, इनको लोग जो है हस्बैंड को गोली ठोक के जा रहा है। मैं ममता दीदी मुख्यमंत्री से कहना चाहता हूँ, अगर आपने ये स्थिति के बारे में नहीं सुना तो कृपया आंखें खोलिए, जो आदिवासी के ऊपर हमला हो रहा है ये रोकिए, नहीं तो जो आदिवासी महिलाएं पीड़ित महिलाएं बच्चे रो रहे हैं इनके आंसू आपको जो है कभी माफ नहीं करेगी, और एक मुख्यमंत्री होने के नाते आपका दायित्व है कि आपके विधायक गुंडों के साथ मिलके लैंड माफियाओं के साथ मिलकर के आज आदिवासियों के ऊपर हमला कर रहे हैं, ये बहुत ही निंदनीय है। আর তারপরে মুখ খুলেছেন
চোপড়া পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহসভাপতি ফজলুল হক ঘটনা ঘটে যাওয়ার সাত দিন বাদে। যখন বিরোধী সাংসদ বিধায়ক পৌঁছে গেছেন ঘটনাস্থলে, তার দাবি পুলিশ প্রশাসন দেখছে আর দল পঞ্চায়েত গোটা ঘটনা নজর রাখছে। পুলিশ প্রশাসন তারা দেখছে, আমরাও আমাদের দলগতভাবে সেই বিষয়টাকে দেখব। আইএসএফ যেখানে যায়, ভাঙড় থেকে কালকে এলেন, আজকে বিজেপি এলেন, কেন এলেন এতে বুঝতে আর কারো অসুবিধা হয় যে এরা পরস্পর পরস্পরের হচ্ছে একটা সহযোগী বন্ধু। অন্যদিকে কি বলছেন আদিবাসী পরিবারগুলি শুনুন, আদিবাসী পরিবারের এক সদস্য সোনামণি হাসদার কথা। অনেক সাহায্য পাইলাম। কি বললো যে ওই নিজের ইয়েগুলো ডিউটি করতে পাঠাবে, খাওয়া দাওয়া হাবি জাবি মানে সব পাঠাই দেবে। কতটা ভয় আছে? অনেক ভয় আছে। আজকে রাত্রে একদম ঘুমতে পারি না, পুলিশগুলা ঘুমায় না, সারা রাত আমরা বেড়া ঘোরা করে দিন রাত কাটেছি। সুস্থ সরকার প্রশাসনের যে কাজ করার কথা ছিল তারা সেই কাজ করেননি, বরং রাজ্যে বিরোধী বিধায়ক সাংসদ তাদের ক্ষমতা মতো দাঁড়াচ্ছেন আক্রান্ত চা বাগানের আদিবাসী শ্রমিকদের পাশে। এটাই কাজ হওয়া উচিত। অন্তত সরকারের বিজেপি আর আইএসএফ বিধায়ক সাংসদরা সেটাই শেখাতে চাইছেন রাজ্যের সরকারকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।